আমার প্রতিবেশী
শো থাকবে, কাপড় যত কাঁচা তুই কাচবি, সব কাজ তুই করবি। আমি জানতাম তো আমারে ফোন করবে না, ধরবো না। জানতে পারলি বলো করে দিতাম। বাবি মোছে না, বাবি ফোন দিছে। বাবি তো ভালো মানুষ, বাবির ফোন তো না ধরলে আবার ধরি দেখি কয়। আসসালামু আলাইকুম বাবি। ভাবি না, আমি জোসনা। নুরি সোনা পাখি তুই কেমন আছিস? আপনি তুই তো ফোন ধরতেছিস না কেন? হ্যাঁ দেখেন জোসনাফা, আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আপনি দেখেন নাই আপনার ফোন কাটি দিছি বারে বারে, আপনি আবার ফোন দিছেন কি করতে? আমি জানি তুই আমার উপর অনেক রাগ, এই জন্য তোর জন্য আমি একটা গান বানাইছি। শোন, লক্ষ্মী সোনা চাঁদের কোনা, তুই আমার মাছের পোনা, তুই আমাদের নুড়ি, তোর জন্য আমি অনেক ভাজবো, অনেক অনেক গুলা পুরি। শুনবেন না? শোনেন আফা, আপনার আর কোনো কথা কওয়ার সুযোগ নেই। এখন খালি আমি কব, আপনি শুনবেন। অনেক করেছেন, অনেক অনেক কইছেন, অনেক শুনেছি। আন না, চোরের অপবাদ দিয়ে পাঠানোর সময় খেয়াল ছিল না, বারে বারে ফোন দিচ্ছেন। আমি তোর কাছে সরি বলতে ফোন দিছি। হ্যাঁ তুই তোর একটা চান্স দিবি না? হ্যাঁ আমি তোরে সরি বলতেছি, তার মানে কি? আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা, মাফ চাচ্ছি, মাফ করে দে, প্লিজ প্লিজ চলে আয়। হ্যাঁ মা আমারে অনেক অনেক বড় অত্যাচারের প্ল্যান করতেছে, প্লিজ তুই আমার কাছে বাঁচা। শোনেন না, একটা কথা আছে, গাছের গুড়া কাটে আগায় পানি ডালি হয় না। আপনি আমার এত বড় উপবাদ দিছেন, হ্যাঁ বুঝছেন, আমার এখনো বিয়ে শাদি হয় না, আমার একটা সুর বানাইছেন, আমার কোথাও বিয়ে হতে যায় যদি শোনে, কোথাও চুরি করেছি আমার কি জীবনে বিয়ে হবে না? আপনি আমার অনেক বড় ক্ষতি করেছেন, আপনারে মাফ করতে পারবো না। শোন তুই তো চোর না, চোর আমি, কথা কথা মা, তারপরে ভাই, ওদের ব্যাগ থেকে টাকা তো আমি চুরি করি। হ্যাঁ আমি চোর, আমি নিজে বলতেছি আমি অনেক বড় চোর না, আমি তো মেয়ে, আমি চুনি। হ্যাঁ তুই কিন্তু চোর না, প্রমাণ হয়ে গেছে। আর তোরে যে চোর বানাইছে না, যে সাক্ষী দিছে, তুই যে মিথ্যা যে অপবাদ দিছে তোরে, আমি মিলির একটা
জুটিস চাই না, একদম অলরেডি খুলে ফেলছি। ওর মা অবশ্য আসতে পারে, শোন আইসা হয়তো মারে ধরবে আমার কারণে। যাই হোক, কোনো আমি রিগ্রেট করি না, কারণ আমাদের নুরি তুই এত সৎ, তোকে চুরির অপবাদ দিয়ে দাঁড়াইছে আমারে দিয়ে, ওর শাস্তিও পাইছে। তুই আমার শাস্তি দিস না, আমার মাফ করে দে, পেয়ে চলে। আসলে তুই ভাবিস না, কাজের জন্য তোর এরকম তেল মারতেছে, এখন তেলের কিন্তু অনেক দাম, তেলের দাম বাড়ছে কিন্তু, তো তেল মারা কিন্তু এত সহজ না। তো তোকে ভালোবাসি বলেই তোকে তেল মারতেছে। তুই আয়, তুই আয়, আমাদের ওয়াশিং মেশিন কিনছে না, হুম, কাপড় কাচার আর কোনো ঝামেলা আছে, আর ঘরের কাজে তো টুকটাক আমি হেল্প করবো, তুই জাস্ট আয়, আমাদের ঘরে ঘর খালি খালি লাগতেছে, হ্যাঁ চল আয় তাড়াতাড়ি। আচ্ছা জান, ঠিক আছে ঠিক আছে, মাফ করতেছি। তার আগে আমার একটা উপকার করেন তো। উপকার মানে অবশ্যই, তুই যদি বলিস কাম ধরে দাঁড়ায় থাকতে এক পায়ে সেটা করব, বল। ওই আমারে ফোনে কালি ওই একজন ডিস্টার্ব করতেছে, ওই বলক মারবো, ওই বলক মারে কেমন আমার একটু শিখাই দেন। কালে তো পুরো সাহস ধরে ডিস্টার্ব করতেছে, হ্যাঁ এখনই ব্লক করবি, ইয়ে কর, সেটিং এ যা, মোবাইলের সেটিং অপশনে যা। তারপরে বলকের বাংলা কি? ওইটা কোন ও বলক, ব্লকের বাংলা বলক। ও হ্যাঁ, বলকে টিপতে ব্যাস। অনেক ধন্যবাদ, পাসিস না, থ্যাংক ইউ আফা আপনারে। এখন আমি বলক কেমনে করে শিখে গেছি, আপনার এখন আমি বলক মারতেছি। আপনি বুঝবেন আমি কাজের বেটি হলো, আমার আমার মান সম্মান আছে। বলক